हेलो गाइज, वेलकम बैक टू माय चैनल। आमी स्नेहा एसे गेछि एकटा नतून भिडियो निये। आज के सप्तमी, तो आमरा आज के हठात करते एकटा बेरोनार प्लान करेछि। तो कोथाय जाब तो सेटाई तोमादेरके देखाबो। तो चलो रेडी होये नि, तारपर देखाच्छि। तो गाइज, फाइनली आमी रेडी होये गेछि। तो आमरा ठाकुर देखते जाच्छि तारकेश्वर। तो चलो जावा जाक। तो বাড়ি থেকে বেরিয়ে হাঁটা শুরু করে দিয়েছি। এবার মেইন রোডে গিয়ে ওখান থেকে বাস ধরে তারকেশ্বর। তারকেশ্বরে চলে এসেছি, এবার ঠাকুর দেখার পালা। তো আমরা প্রথম এই প্যান্ডেলটায় গেছিলাম। তো প্যান্ডেলটা একটু ভালোভাবে ঘুরে ঘুরে দেখলাম, তারপর মাকে প্রণাম করে ওখান থেকে বেরিয়ে এলাম। তো তারপর চলে গেলাম নেক্সট প্যান্ডেলে। আর এই যে মা দেখতেই পাচ্ছ। তো এরপর যাব পরের প্যান্ডেলটা। আমরা যেই প্যান্ডেলগুলো দেখছি, এই প্যান্ডেলগুলো যে শিল্পীগুলো তৈরি করা, তারা এই কটা মাস, পুজোর কটা মাস, অনেক খাটনির পর আমরা এই প্যান্ডেলগুলো এত সুন্দরভাবে দেখতে পাই। দেখো এই প্যান্ডেলটাও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। প্রত্যেকটা প্যান্ডেলই খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। দেখো এই প্যান্ডেলটা একটু ভিন্ন ধরনের, মানে অন্যভাবে সাজানো হয়েছে, যদিও সব প্যান্ডেলগুলি একটু অন্যভাবে সাজানো। আর এই প্যান্ডেলটা দেখো, আমরা ছোটবেলায় সহজ পাঠ যে বই পড়তাম রবীন্দ্রনাথ ঠাকুরের, এখানে সেই চিত্রই তুলে ধরা হয়েছে, সাজসজ্জায় সজ্জিত হয়েছে। আর এরপর আমরা যে প্যান্ডেলটায় গেছিলাম, সেখানে ঠাকুরের সাথে সাথে একটা মেলাও বসেছিল। এই যে দোকানগুলো দেখতে পাচ্ছ, অনেক রকমের দোকান ছিল, অনেক দোলনা বসেছিল। আর এই যে প্যান্ডেল, আর এরপর আমরা প্যান্ডেলের ভেতরে প্রবেশ করছিলাম। আর এই যে প্যান্ডেলটা পুরোটা তারপর ভাবলাম অনেক তো ঘোরাঘুরি হলো, এবার কিছু খাওয়া যাক, তাই দেরি না করে চলে গেলাম ফুচকা খেতে। এখানে দেখলাম হাওয়াই মিঠাই বিক্রি করছে, তাই কি আর করার, এক প্যাকেট কিনেই নিলাম হাওয়াই মিঠাই। আর এই যে আলোকসজ্জায় সজ্জিত আরও একটি সুন্দর প্যান্ডেল।
পর মামিমা ভাই সবার সাথে একটু দেখা করলাম, খুনসুটি করলাম, তারপর আবার আমরা আমাদের মতো ঠাকুর দেখতে লাগলাম। প্রত্যেকটা প্যান্ডেলই আলাদা আলাদা রকম সাজে সজ্জিত, বাট এই প্যান্ডেলটা একটু আলাদা রকমের। লুডোর গুটি, তারপর দাবা খেলার গুটি দিয়ে সাজানো হয়েছে। ভেতরটাও অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে। ভেতরের যে দৃশ্যগুলো করেছে সেগুলো ছেলেবেলার কিছু দৃশ্যকে তুলে ধরেছে। এখানে দেখো তোমরা, নেক্সট যে প্যান্ডেলটায় গেছিলাম এখানে সম্ভবত এটা প্রাকৃতিক দৃশ্য তুলে ধরেছে। বনের গাছপালা, পাখি, তো গাইজ আমরা বাড়ি চলে এসেছি। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণ তোমরা ভালো থাকো।